Assalamualaikum. This is Faiza from Khudalax and welcome to Chittagong. চলে আসছি চিটাংয়ে লাঞ্চ করতে। না আমরা তো বান্দরবন ছিলাম, এরপরে আমরা ভাবলাম যে আচ্ছা বান্দরবন থেকে আমরা ফ্লাইটে যদি যাই তাহলে চিটং হয়ে যেতে হবে, তাহলে ওয়াই নট রিভিউ। সো রাইট নাও উই আর অ্যাট হোয়াইট র্যাবিট অ্যান্ড এখানে আমরা আজকে লাঞ্চ করব। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। এই ইফতারটা তোমরা কখন আসলে? আমরা এখন দেখলাম না তোমরা কখন আসলে। আমরা কখন আসছি এটা দেখলে আমার ভিডিও দেখতে হবে। ও সবচেয়ে আর সেলফ প্রমোশন একটু কমাই দিই ভাই। বান্দরবন থেকে কিভাবে চিটং আসলাম, কখন রওনা দিলাম, কোথায় উঠছি, এগুলো সব ভাইয়ের চ্যানেলে পাবেন। ভাই একদম পুরো আজকে সারা দিনের পুরো একটা রিভিউ করতেছে। আমি যেমন রেস্টুরেন্ট রিভিউগুলো করতেছি, ভাই একদম ট্রাভেল ব্লগের মতো পুরো সারা দিনের কি কি আছে সব করতেছে। সো ওইটা লিংক আমার উপর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওটা আপনারা ওখান থেকে দেখবেন। আর এখন দিস দ্য মেনু। আর আমি হোয়াইট র্যাবিটে আসছি একমাত্র কারণে, কারণ আমার যত ফ্রেন্ড আছে চিটং সবাই হচ্ছে ফার্স্টে এটাই বলে যে এটা মিস করা যাবে না, মানে এটা মেবি অনেক বেশি মজা। আর এখানে থাই আইটেমগুলো আমি শুনছি খুব বেশি ভালো। তো আমরা এখান থেকে থাই আইটেম কিছু অর্ডার দিয়েছি, আমি বলে দিই কী কী নিলাম। এখানে আমি হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছি দুইটা, একটা হচ্ছে পাইনঅ্যাপল ফ্রাইড রাইস, এটা আমি চিকেন নিয়েছি, আর এটার দাম পড়বে 290 টাকা। আর স্পাইসি রাইস নিয়েছি চিকেন, সেটা হচ্ছে 220 টাকা। এগুলো হচ্ছে 1:1, বাট আমরা যেহেতু আজকে অনেক জায়গায় যাবো এই জন্য আমরা কোয়ান্টিটিটা একটু কমাই নিয়েছি, কারণ খেতে পারবো না পর নষ্ট। আর যেহেতু রাইস নিয়েছি এরপর নুডলস এনে এরপর আপনারা চাইলে নুডলস নিয়ে নিতে পারেন। স্টিয়ার ফ্রাইস থেকে এখানে আমরা নিয়েছি স্টিয়ার ফ্রাই বিফ উইথ হলি বেসিস, এটা হচ্ছে সার্ভস টু পিপল, আর এটা হচ্ছে একটু স্পাইসি হবে বিফ, আর আমার স্পাইসি বিফ তো খুব মজা লাগে, আর বেজেলের কারণে কিন্তু একটা ফ্রেশ একটা ইয়ে আসে, টেস্ট আসে সবসময় আইটেম। তো এটা না হয় আমি খাওয়ার সময় রিভিউ দিই, এখন আমি বলে দিই এটার দাম হচ্ছে 480 টাকা। দাম আমার কাছে অনেক বেশি লাগতেছে, তো দেখি খাবার খাওয়ার পরে বোঝা যায় কেমন। কারি থেকে এখানে তিনটা কারি ছিল, বাট ইন্টারেস্টিং একটা নাম দেখে আমরা ওইটা নিয়েছি, সেটা হচ্ছে জাঙ্গল কারি মিক্স। এখানে আর কি ট্যাঙ্গি একটা ফ্লেভার আসবে, তো দেখা যাক এটা কেমন হয়। আর এখানে হচ্ছে আমরা চিকেন নিয়েছি, আর চিকেনের দাম পড়বে 380 টাকা, এটা বিফ আইটেম। এছাড়া আমাদের মেয়েটা অনেক বেশি বড়ো, সো আপনারা যে কোনো আইটেম নিতে পারেন, বিরিয়ানিও আছে বার্গারও আছে। তো ওগুলা বাদে আমরা লাস্টে ড্রিঙ্কস নিয়ে নিছি। ড্রিঙ্কসে তোমরা কী কী নিচ্ছো ভাইয়ের? ড্রিঙ্কস কী নিচ্ছো? অরেঞ্জ লেমনের। অরেঞ্জ লেমনের দাম 150 টাকা। তোমাদের দুজন তো সেম, সুন্দর একটা ইয়ে তো দিছে, জারে দিছে না? খাবে কীভাবে এটা? খুলে ইয়ে দিয়ে, স্ট্র দিয়ে? নাইস। ওদের যেটা সেটার দাম হচ্ছে 150 টাকা। আর এখানে চাঁদে যেটা নিচ্ছে হচ্ছে ব্যানানা মিল্ক চকলেট ক্র্যাফল মিল্ক শেক, এটার দাম হচ্ছে 200 টাকা। আমি ড্রিঙ্কস এগুলো খাই না, ভালো লাগে না, আমি সাদিতে একটু মারা দিব। তো আমি হচ্ছে গাড়ি থেকে পানি নিয়ে আসবো, এখানে পানি উঠে। তো এগুলো দামের পরে কিন্তু 10% ভ্যাট আর হবে, সো ওভাবে আপনারা হিসাব করে অর্ডার দেবেন। আমি আসলে চিটংয়ে মানে এই প্রথম আসছি, তো আমার আইডিয়া খুব কম যে কোথায় গেলে ভালো কোথায় গেলে ভালো হয় না। আমার যারা পরিচিত এখানে থাকে তাদের থেকে আমি সাজেশন নিয়ে আসছি, আর আসছিও একদিনের জন্য, তাই আমি অনেক জায়গায় এক্সপ্লোরও করতে পারবো না। তা আমরা যদি চিটংয়ে মেনলি টার্গেট করে আসি ঘুরতে, তখন আমাদের হাতে মিনিমাম 1 সপ্তাহ টাইম নিয়ে আসতে হবে, কারণ আমি এখানে অনেক কিছুর কথা শুনছি, এটা আছে ওইটা আছে, এটা অনেক ভালো ওখানে অনেক ভালো। বাট আজকে যেহেতু একদিনের জন্য আসছি, চেষ্টা করবো যতটুকু বেশি পারা যায় ফুড কভার করতে, সেগুলো করবো। ভাই আজকে সিরিয়াস টেনশনে আছে, কারণ আমরা এত জায়গায় যাওয়া প্ল্যান করছি, জানি না পারবো কি না। ভাইয়া ভাবতেছে খাইতে পারবো কি না, ঠিক মতো কি হবে খাওয়ার পর, পেট নিয়ে সমস্যা আছে, টেনশনে আছে। ইচ্ছাপুর যে লেমনের চা সেটা একটু মেরে দিলাম, এটার দাম হচ্ছে 150 টাকা। খেয়ে দেখুন এক্সেস অ্যামাউন্টের লবণ ইউজ করা হয়েছে এখানে, আমার মোটামুটি লাগছে, এত আহামরি লাগে নাই। যেহেতু অরেঞ্জ লেমনের অরেঞ্জের ফ্লেভারটা একদমই আসতেছে না, মনে হচ্ছে লবণ লেমনের খাচ্ছি, উইথ লবণ আর লেবুই দেওয়া এখানে, আর ঠান্ডা না, আর বেশি খাওয়া উচিত না, মনে হচ্ছে রক্ত পানি, এখন সব রক্ত পানি। কেমন লাগছে? অতিরিক্ত টক ভাবি সেট অর্ডার দিলে খাদে ভাত জন্য অর্ডার খাদে। আমার কাছে অ্যাম্বিয়েন্সটা খুব নাইস লাগছে রেস্টুরেন্টের, আমি যত শুনছি যে এখানে বেশিরভাগ মানুষ ছবি তুলতেই আসে, কারণ ইন্টারনেটটা খুব সুন্দর। বাট একটা জিনিস আমার একদম পছন্দ হয় না, সেটা হচ্ছে এখানে অনেক বেশি অতিরিক্ত সাউন্ড মিউজিক। ঠিক আছে মিউজিক তো থাকে, ওটা কমানো যায়, বাট এখানে যেহেতু কিচেনটা ওপেন, সো দেখা যায় যে ব্লেন্ডার বা যে কোনো কিছু করলে খুব বেশি সাউন্ড হইতেছে, ওইটা একটু ইরিটেটিং লাগে। ওই জিনিসটা যদি একটু কাভার করে দেওয়া যেটা কিছু দিয়ে, সেটা আর একটু দিলে ব্লেন্ডারে বড়, হ্যাঁ তখন আমি, হ্যাঁ আমি ভাইয়ের সাথে কথা বলতে গেলে
টানেলের মতো তো সাউন্ড ইকো হয় সাউন্ড আর বেশি সাউন্ডে যেহেতু মানে পুরো জায়গাটা কি করব তো তেমন কোনো জানলা বা খোলা কিছু নাই পুরো ইকো আসছে আমি যাই বলতেছি বা ওই দূর থেকে টেবিলে যাব যে ওইটা ইকো আসছে তো ওই জিনিসটা একটু খারাপ ভাই তো জোরে কথা হলো হ্যালো সাদি শুনতেছো আমরা প্রাইস অর্ডার দিয়ে দিছি খাবার আসতে অনেক লেট হচ্ছে জানি না আমরা সবসময় এরকম দেখি না বাট আমরা প্রাইস দেখে নিচ্ছি আপু বলতেছি যে একটা প্রাইস দিয়ে নিই সাথে আমরা একটা কালামারি অর্ডার দিছি ওইটা বলেই নিছি লেট হবে তো ওইটা এখন আশা করতেছি প্রাইসটা মজা আছে না মানে ক্রিসপি মানে সাথে সাথে ভেজে দিল সসটা যদি গার্লিক মেয়ো হইতো তাহলে আমি আরো বেশি মজা পেতাম বাট এটা দিয়েও চল প্রাইসের দাম নেবে 120 টাকা ছিল হ্যাঁ 120 টাকা ফুড আছে স্পাইসি রেসিপি লুকস গুড না আমি হচ্ছে এখন বানানা মিল্কশেকটা খেয়ে নিই সাদি অর্ডার দিয়েছিল এটার দাম ছিল 200 টাকা মিষ্টির যে ব্যালেন্সটা কিন্তু খুব ভালো করছে তো 200 টাকা আই থিংক দিস ইজ ওয়ার্থ ইট ফ্রাইড ক্যালামারিটা উঠায় রাখলাম কারণ এটা প্রচুর গরম আমি এখন এটা কামড় দিয়ে খেতে পারবো না তো আমি সবগুলো আইটেম একটু উঠায় উঠে নিই সো এটা হচ্ছে স্পাইসি ফ্রাইড রাইস এটা আমরা চিকেন নিছি একটু দেখে মোটো স্পাইসি মনে হচ্ছে না তো খেয়ে বোঝা যাবে আসলে এরপর আমি হচ্ছে একটু বিফ নিই বিফটা হচ্ছে বেজিল দিয়ে করা আর স্টিয়ার ফ্রাই করা তো আমার খুব এক্সপেকটেশনস আছে এটার উপর এটা খুবই মজার হবে চিকেন কারিটার নাম হচ্ছে জাঙ্গল মিট নামটা দেখে ইন্টারেস্টিং লাগছে এই কারণেই নিছি পাইনঅ্যাপল রাইসটা একটু নেই না ক্যাশনাটু দিছে বা অল ডান এখন আমার খাওয়ার পালা আগে ক্যালামারিটা নেই বেশ ক্রিসপি মোটো ঝাল না একদম একটু মাইল্ড একটা ফ্লেভার আসতেছে সসটার সাথে মজা লাগতেছে আর মাত্র ফ্রেশ একদম ভেজে দিছে এটা বোঝা যাচ্ছে আর আমার কাছে টেস্টটা ভালোই লাগছে এভারেজের থেকে বেশি আর ক্যালামারিতে আর এর থেকে বেশি কী এক্সপেক্ট করতে পারবেন এটা জাস্ট ক্যালামারিটাকে ভেজে দিয়ে দিছে তো এটা খারাপ লাগে নাই বাট আমি এটাকে রেট করবো 7.5 আর এরপর যদি যেতে হয় ওই স্পাইসি রাইসটা কেন সাদা এটা দেখি একটু ওরে বাবা ঝাল মানে ঝাল লাগতেছে ভালো ফার্স্ট বাইটে কিন্তু নর্মাল ঝাল লাগে না জিনিসটা ভালোই ঝাল মরিচগুলো দিয়ে করছে তো তো মরিচের ঝালটা আসতেছে একদম মুখ জ্বলে যাইতেছে না বাট ঝালটা খুব মজা লাগতেছে অনেক মজা এই রাইসটা আমি রেকমেন্ড করবো যারা আপনি ঝাল পছন্দ করেন এটা নিয়ে দেখতে পারেন চলো বিফটা খাই বিফ উইথ বেজিল লিভ বিফটা আর পাইনঅ্যাপল রাইসটা খেলাম বিফটা অস্থির অনেক মজা বিফ উইথ বেজিল লিভ এখানে আমি মনে করি খালি আমার কাছে মজা লাগছে বাট পাইনঅ্যাপল রাইস দিয়ে বিফটা মজা লাগবে না কারণ পাইনঅ্যাপল কামড় পড়ে গেলে একটু মিষ্টি লাগবে পাইনঅ্যাপল রাইসটা আপনি খালি খাবেন আর স্পাইসি রাইসটা আছে এটার সাথে বিফটা খুবই যাচ্ছে খুব ভালো লাগছে এখন বাকি চিকেন একটু খালি খেয়ে নিই আমার মজা লাগে না বিফটা খুবই মজার একটু মিষ্টি লাগতেছে টেস্টটা বিফটার পরে এটা একদম জমতেছে না তো আমি যদি দুইটার মধ্যে রেকমেন্ড করতে আমি এটা বিফটা রেকমেন্ড করব যেটা হচ্ছে আমরা স্টিয়ার ফ্রাইড বিফ নিছি এটা নেবেন আর চিকেনটা আমার কাছে এতটা জমে না সো ওভারঅল আমার যদি বলতে হয় সব কিছু খেয়ে ওদের সবচেয়ে বেশি মজা ছিল স্পাইসি রাইসটা আর হচ্ছে এই বিফটা যেটা হচ্ছে স্টিয়ার ফ্রাইড বিফ বেসিল আর এছাড়া হচ্ছে পাইনঅ্যাপল রাইসটাও ভালো ছিল মানে মোটামুটি এটা যারা ঝাল না খেতে পারেন তারা হচ্ছে এগ ফ্রাইড রাইস না নিয়ে পাইনঅ্যাপল রাইসটা নিলে আই থিঙ্ক বেশি ইন্টারেস্টিং লাগবে এটা তো আমরা চিকেনও নিছি এটাতে ক্যাশনাটও দেওয়া সো ফ্লেভারটা ভালোই খারাপ লাগতেছে না বাট এটাকে যখন আমি বিফ দিয়ে খাচ্ছিলাম একদম যাইতেছিল মিষ্টি পাইনঅ্যাপল কামড় দিয়েছে এরপরে বিফ কামড় দিয়েছে যাইতেছে না সো এই কটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে এছাড়া আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লাগছে এই চিকেনটা চিকেনটা আমার এত ভালো লাগে মানে চিকেন হ্যাঁ হয়তো এই টেস্টটা যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগতে পারে যারা হচ্ছে একটু মিষ্টি টাইপের চিকেন খায় বাট আমিও মিষ্টি চিকেন খাইলেও এইটা আমার কাছে জমে না সো এটা আমি রেকমেন্ড করবো না বাট ব্যানানা মিল্কশেকটা ভালো ছিল মানে খাও শেষ বলো তো ইপসাম্পু এটা কেমন ছিল টোটালি ব্যাম্বো টোটালি এই ব্যাম্বো চিকেনটাও মজা ছিল তারপরে তো ব্যাম্বো চিকেন খাইছো ওটা তো মজা
পরে এমন আকার একটা ভগ বাস্ট করতেছিস না, এটা সবার জন্য না, এটা সবার জন্য কি আমাদের, আমরা চারজন আছি, চারজনের কারই ভালো লাগে, আমরা কিন্তু কোকোনাট আইসক্রিম যার পছন্দ তার টেস্ট অনেক ডিফারেন্ট হতে পারে জানি না, কিন্তু আমার যদি ওভারঅল বলতে হয় আমার কাছে স্পাইসি ফ্রাইড রাইসটা ভালো লাগছে, ওটার মধ্যে চিকেন ছিল ওটার ফ্লেভারটাই অন্যরকম ছিল, আবার পাইনঅ্যাপল রাইসটা আবার আমার কাছে মোটামুটি লাগছে, সেটা আবার রাসিক ফ্রাইড রাইসে ভালো লাগছে, এটা খুবই মজার ছিল। তো আপনারা যদি আমার রেকমেন্ডেশন দেখে আসেন তাহলে আমি এই দুটো রেকমেন্ড করবো, যাদের আমার সাথে টেস্ট বাট মিলে তাদের হয়তো এগুলো ভালো লাগতে পারে, এছাড়া বাকি চিকেন আইটেমটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, এটা একদম ভালো ছিল না। আর সাথে আমরা ক্যালামারি খেয়েছি, ক্যালামারিটাও এভারেজ ছিল, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যেটা ছিল সেটা খুবই ভালো ছিল, ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই ক্রিস্পি ছিল, ভিতরে নরম ছিল আর খুব ফ্রেশ ছিল, ফ্রেঞ্চ ফ্রাই সস ভালো, হ্যাঁ হ্যাঁ হোয়াইট সস দিলে ভালো, যদি এই সসটা দিলে ভালো, হ্যাঁ এটা দিত বা গার্লিক মেয়ো যদি দিত, এটা দুইটা একটা দিলে খুব ভালো। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি আবার চিটংয়ে আসলে হোয়াইট রাবিটে আসবো কি না, তাহলে আমি বলবো যে আমি বিফটার জন্য একদিন আসবো, কিন্তু বাকি আইটেম হয়তো আমি হয়তো তখন নতুন কিছু ট্রাই করবো, বাট আমি বিফটা অবশ্যই আমার খাবো যদি চিটংয়ে আসে। এখন আমাদের এখানেই রিভিউ শেষ এটা, আর আজকে যেহেতু অনেক জায়গায় যাইতেছি তো ভিডিওগুলো একসাথে দিলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আর আপনারা দেখলাম লেন্দি ভিডিও পছন্দ করেন না, তো আমি একটা একটা করে ভিডিও দিব সব, তো এখানে আমি আজকে শেষ করব। এরপরে আমরা যাব মেজবান বাড়ি, আর সেটা আমি কম্পেয়ার করব মেজবান খাইলে আয়ুনের সাথে, যেহেতু আমি কখনো আগে মেজবান খাই নাই তাই আমার টেস্ট না বলে কোনটা বেটার সেটা বললে ভালো হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো ইফ ইউ এভার ট্রাই দিস রেস্টুরেন্ট, আর আপনাদের অপিনিয়ন কি, আমার সাথে আপনার টেস্ট বাট মিলে কি না, ডু লাইক মি পেজ অন ফেসবুক, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ফলো মাই ইনস্টাগ্রাম, অ্যান্ড স্টে হিউম্যান, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই, সেই হাই স্পিড, স্টে হাংরি উইথ, হাই স্পিড, কেন আমি সব স্টে হাংরি উইথ খুদা লাগছে কে, একটু একটা খাবার দেখাই তারপর। আমাদের হচ্ছে বিল আসছে 2508 টাকা, আমরা চারজন মিলে খাইছি, যদি আমরা একদম পেট ভরে খাই নাই যেহেতু আমরা এরপরে আরও খাবো, রাইস আইটেমগুলো আর একটু বেশি নিলাম আমাদের পেট ভরে যাইত, 2500 টাকা কিন্তু ভালোই খাইছি। তো এটা হচ্ছে বিল, আপনারা আসলে 10% ভ্যাটটা একটু মাথায় রাখবেন, পরে আমার গেলেন না, মানে ঢাকায় কিন্তু 15% ভ্যাট আমরা দিই, এখানে 10% দেখলাম, এটা কেন আমি যাই।